হাত খোলা বিদায় করে বন্ধ করে আমার জনত্রী সকল উন্নয়ন ভালো কাজ আপনি মিলান দয়া করে করবেন না মিলান দয়া করে করবেন না আমার জনত্রী শেখ হাসিনা টেকনাফ থেকে টেকুলিয়া সুনাম গোল থেকে সুন্দরবন বাংলাদেশের উন্নয়নের সকল খাতকে যেভাবে উন্নয়ন করে নিয়ে যাচ্ছেন সেই আপনার হাত দিয়ে আপনাদের হাত দিয়ে আপনাদের পার্লামেন্ট মেম্বারদের হাত দিয়ে করে যাচ্ছেন সেটাকে আপনি বিনষ্ট করেন না উল্লঙ্ঘিত করেন না বর্জন করেন না শেখ হাসিনাকে ঘাতক করেন না বাঙালির কাছে বাংলাদেশের মানুষের কাছে এই হলো দুঃখ আপনার আপনি আরো বড় হন আমি চাই আপনি মন্ত্রী হন আমার অসুবিধা কি আছে আমার যদি গর্ব হয় মন্ত্রী অসুবিধা আছে আমার আমার কোনো অসুবিধা নেই আমি যাবো প্রত্যেকটা মন্ত্রে পরিষ্কার মনে ভাষায় বলি আমি যদি কোনোদিন মেম্বার না হই চেয়ারম্যান না হই উপজেলা চেয়ারম্যান না হই কোনোদিন কোন সিটারের সাথে অতিক্রম আমার হস করি নাই কোন ছাত্র কোনোদিন করব না ইনশাল্লাহ আমার বংশে আমার আধিপত্যে এই জিনিসটা নাই আজকে এই মাটিতে আমার আসার কথা ছিল না গত 15 আগস্টে জাতীয় প্রোগ্রামে আমি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারিনি শারীরিক অসুস্থতা কারণে ভুল করেই হোক অসাংগঠনিক ভাবে হোক অবসর ভাবে হোক আগে আর পিছে যদি পুলিশ না আপনার থাকে আমি জানি আপনি 1.5 বছর এই এলাকায় আসেন না ভবিষ্যতে আরো 4-5 বছর এলাকায় আসবেন আমি এই ভয় করি না আমি দুর্নীতি বাস না আমি কোনো টেন্ডার বাস না বাড়ি খোর না টেন্ডার খোর না রাস্তা খোর না আমার এই ভয়টা নাই ওই আজকে দেখেন তো আমার সামনে যে বসা দেখি বাংলাদেশের শেখ হাসিনার বিশ্বস্ত হাত বাংলাদেশ পুলিশ বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই আমি কি এমপি নাকি আমি মন্ত্রী নাকি তাহলে এটা আশা লাগবে কেন বলে আশা লাগবে কেন এটা রাষ্ট্রের দায়িত্ব মন্ত্রী শেখ হাসিনা তার প্রকৃত আওয়ামী লীগের নেতা কর্মীকে প্রকৃত আওয়ামী লীগ উপজেলায় সাক্ষী রেখে বলছি সামনে মসজিদ আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই উপজেলায় দুই দুই বার আমার কাছ থেকে উপজেলা চেয়ারম্যান ছিনিয়ে নেওয়া হয়েছে আপনি এটা অস্বীকার করবেন অস্বীকার করবেন উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ গ্রাকুল বিদ্রোহী সদা বসে আছে ওর থেকে তোর সমুদ্রের সৈকত জানে কখন আসবে কবি কখন আসবে কবি কত বড় কবি আসলেন শোনালেন তার অমর কবিতা খালি এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম বাংলার মানুষের মুক্তির সংগ্রাম স্বাধীনতার প্রতি আমি সেই কবি গর্ববোধী যে কবি জন্মেছিলেন ভ্রমণ বিখ্যাত জনক জননী শেখ লুৎফর রহমান এবং সাহেব খাদিমের ওরসে আমি সেই কবির গল্প বলছি যে কবি পৃথিবীর বুকে দিয়েছে আমাকে একটি লাল সবুজের পতাকা আমি সেই কবির গল্প বলছি যে পৃথিবীর বুকে দিয়েছে একটি স্বাধীন সার্বভৌমদেশ সেই কবির নাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্ধুরা আমার আজ ঐতিহাসিক আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি কলঙ্কের দিন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি শোকাবহ দিন কারণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে এই মাসে 15 আগস্ট নির্মম ভাবে ঢাকার ধানমন্ডির বন্ধুরিষে হত্যা করা হয়েছিল সর্বোপরি যে একই মাসে 2004 সালের 17ই আগস্ট 2004 সালের 21শে আগস্ট গণতন্ত্রের মানুষ কন্যা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সুযোগ্য কন্যা বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তৎকালীন জোট সরকারের আমলে সেই দিনকে স্মরণ করে আজকে এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা সহ আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ প্রমাণে অভিব্যক্তি ও সাংগঠনিক অভিমত প্রকাশ করার জন্য ইচ্ছা পোষণ করেন অভিব্যক্তি ও সাংগঠনিক অভিমত প্রকাশ করার জন্য ইচ্ছা পোষণ করেন আহ্বায়ক